নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম। বন্ধুরা, আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গে ডিএম অফিস থেকে প্রকাশিত কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে পশ্চিমবঙ্গের ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই, এছাড়াও কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। সম্পূর্ণ বিনামূল্যে এখানটায় আপনারা ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। তো আপনারা কীভাবে এখানে আবেদন করবেন, এছাড়া কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কি লাগবে, মোট শূন্যপদ কত রয়েছে, অবশ্যই জানিয়ে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তাতে করে কি হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেক দিন যে সমস্ত সরকারি চাকরি, বেসরকারি চাকরি এবং রাজ্য ও কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি, তার নোটিফিকেশন কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মূল ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাননি, আপনারা কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা চলুন এবারে কিন্তু আমরা চলে যাব সরাসরি সেই প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে এবং সেই নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে 28/1/2022 এই তারিখে, এবং এপাশে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনের মেমো নাম্বার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ 2022। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতেই এখানটায় লিখে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট অফ ফলোয়িং স্টাফ অ্যাজ গিভেন ইন দ্য টেবিল পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন ব্লক ডেভেলপমেন্ট অফিস। তো বন্ধুরা এখানটায় কিন্তু বলে দেওয়া রয়েছে ডিএম অফিস থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এখানটায় ব্লক ডেভেলপমেন্ট অফিসে এখানটায় নিয়োগ করা হচ্ছে আপনাদের এবং সম্পূর্ণ চুক্তিভিত্তিক পোস্টে কিন্তু আপনাদের এখানটায় নিয়োগ করা হবে। ঠিক আছে, এখানে দেখুন এখানটায় কিন্তু বলে দেওয়া রয়েছে কোন পোস্টে এখানটায় আপনাদের নিয়োগ করা হচ্ছে। এখানটায় সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে ডেটা ম্যানেজার ফর ব্লক অফিস। তো আপনাদের ব্লক অফিসে কিন্তু ডেটা ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে, একটি রয়েছে শূন্যপদ। 18 বছর থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। প্লেস অফ পোস্টিং আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যে কোনো শাখায়, তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং সঙ্গে যদি আপনাদের কম্পিউটারের যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং সঙ্গে এখানটায় লিখে দেওয়া রয়েছে ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে মিনিমাম যদি আপনাদের 1 বছরের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনাদেরকে এখানটায় অগ্রাধিকার দেওয়া হবে। সুতরাং আপনাদের যদি এই এক্সপিরিয়েন্স না থেকে থাকে তবেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। পার মান্থ আপনাদেরকে এখানটায় স্যালারি দেওয়া হবে কিন্তু 11,000 টাকা করে এবং এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন 3 বছরের চুক্তিভিত্তিক পোস্ট আপনাদের এখানটায় রিক্রুট করা হবে, যেটা এখানে স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় কিন্তু কাজের বিবরণ লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু ডেটা মেনটেনেন্স করতে হবে, সেটাই কিন্তু এখানটায় আপনাদের কাজ রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে যে এখানটায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পান্ডুয়া ব্লকের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানটায় কিন্তু পান্ডুয়া ব্লকে কিন্তু কর্মী রিক্রুট করা হচ্ছে এবং এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন 1/2/2022 তারিখ থেকে কিন্তু অলরেডি এখানটায় আবেদন স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ আজ থেকে এখানটায় অনলাইনে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু আবেদন চলবে 20/2/2022। অর্থাৎ এখানটায় বলে দেওয়া রয়েছে যে এখানটায় 20 তারিখ পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন ফেব্রুয়ারি মাসের, এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে সম্পূর্ণ অনলাইনে কিন্তু আপনাদের এখানটায় আবেদন করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখুন সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে কী লিখে দেওয়া রয়েছে। সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে সবার প্রথমে কিন্তু আপনাদের এখানটায় হয়ে যাবে 80 নম্বরের একটি রিটেন টেস্ট, এবং সেই রিটেন টেস্টে পাশ করে যাওয়ার পরে কিন্তু আপনাদের এখানটায় লিখে দেওয়া রয়েছে যে 10 নম্বরের কিন্তু আপনাদের হয়ে যাবে কম্পিউটার টেস্ট, তারপর আপনাদের হয়ে যাবে 10 নম্বরের একটি ইন্টারভিউ এবং সেখানে কোয়ালিফাই হয়ে যাওয়ার পর আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা এখানটায় নিয়োগ পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানটায় সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদের এখানটায় আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য কিন্তু এখানটায় অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু একটু চেক আউট করে নেবেন। এখানটায় কিন্তু অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে এসে সরাসরি কিন্তু আপনাদের এখানটায় অনলাইনে আবেদন করতে হবে এবং এখানটায় অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো কিন্তু অবশ্যই এখানটায় লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটাকে কিন্তু একটু চেক আউট করে নেবেন, এখানটায় কিন্তু বিস্তারিতভাবে লিখে দেওয়া রয়েছে যে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে অ্যাপ্লিকেশন করার সময়, তার জন্য আপনারা কী করবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে ভালো করে কিন্তু একটু চেক আউট করে নিতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়েছে কোথা থেকে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি। তো বন্ধুরা এটি কিন্তু হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম অফিস থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানটায় কিন্তু হুগলি জেলার কিন্তু পান্ডুয়া ব্লকে কিন্তু এখানটায় কর্মী রিক্রুট করা হচ্ছে সম্পূর্ণ কন্যাশ্রী প্রকল্পে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কন্যাশ্রী প্রকল্পে কিন্তু এখানটায় পান্ডুয়া ব্লকে এখানটায় কর্মী রিক্রুট করা হচ্ছে। সুতরাং আপনারা যদি হুগলি জেলার পান্ডুয়া ব্লকের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু আমাকে হুগলি জেলা নিয়ে কিন্তু কমেন্ট করছিলেন, তার জন্য কিন্তু আজকের এই ভিডিওতে আমরা হুগলি জেলার
ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা যারা এখনও পর্যন্ত অন্যান্য জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনারা কি করবেন, আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কিন্তু অবশ্যই আপনার জেলার নাম এবং আপনার ব্লকের নাম অবশ্যই লিখিয়ে দিয়ে যাবেন। তাহলে কী হবে যে আপনার জেলার আপনার ব্লকে যে কোনো ছোটো বড়ো সরকারি চাকরির খবর উঠে এলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলে সেই ভিডিও। তো তার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তাতে করে কী হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেক দিন যে সমস্ত সরকারি চাকরি, বেসরকারি চাকরি এবং রাজ্য কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশন কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এবারে কিন্তু আমরা দেখিয়ে দেবো যে এই অফিসিয়াল নোটিফিকেশন আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করবেন এবং এখানটায় অনলাইনে আপনারা কী করে আবেদন করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের চলে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে, কিংবা আপনারা আপনাদের মোবাইল ফোনের কোম্বাজারে গিয়ে সার্চ করে নেবেন hugli.nic.in, এটি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন, কিংবা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইট বলে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এখানে ভিজিট করার পর আপনারা কী করবেন, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরেই সবার প্রথমেই কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পারবেন। এখানটায় ক্লিক করে সিম্পলি কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আপনারা এইভাবে যদি অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে না পারেন তাহলে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিফিকেশনের ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করেও সরাসরি আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নিতে পারেন। এবং এখানটা কিন্তু লিখে দেওয়া রয়েছে, দেখুন যে ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন। তো অনলাইনে আবেদন করার জন্য এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। জয় হিন্দ।